মনে করো তুমি একটা রুমের মধ্যে পাঁচটা চেয়ার রেখে দিয়েছো রেখে নিয়ে পঞ্চাশ বছর ধরে অপেক্ষা করলে পঞ্চাশ বছর পরে যদি তুমি ওই রুমে যাও গিয়ে নিয়ে কি তুমি ছয়টা চেয়ার দেখতে পাবে যে পাঁচটা বড় বড় চেয়ার আর একটা বাচ্চা চেয়ার এরকম কী কখনো হয় হয় না তার কারণ হলো চেয়ার একটা জড় পদার্থ কিন্তু যদি কোনো গাছ রেখে দাও তুমি দুইটা গাছ যদি পাশাপাশি রেখে দাও অনেক দিন অনেক দিন পরে গিয়ে দেখবে যে সেখানে আরও কয়েকটা গাছ জন্মিয়েছে তার কারণ হলো গাছের মধ্যে প্রজনন হয়েছে জীবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রজনন সেটা কি করতে পারে একটা থেকে আরেকটা হতে পারে এই প্রজনন মানে বংশধর সৃষ্টি তার মানে যে কোনো উদ্ভিদ প্রাণী সেখান থেকে নতুন উদ্ভিদ নতুন প্রাণী তৈরি হতে পারে এবং উদ্ভিদের বংশবৃদ্ধি সম্পর্কে আমরা জানবো উদ্ভিদের বংশবৃদ্ধি দুইভাবে হতে পারে অযৌন জননের মাধ্যমে এবং যৌন জননের মাধ্যমে আমরা প্রথমে দেখি অযৌন জননটা কী সেটা দুইভাবে হতে পারে স্পোর উৎপাদন করে অথবা অঙ্গজ জননের মাধ্যমে স্পোর উৎপাদন কোথায় হয় নিম্ন শ্রেণীর উদ্ভিদ স্পোর বা অনুবীজের মাধ্যমে বংশবিস্তার করে যেরকম মিউকর পেনিসিলিয়াম এটা কি করে মিউকরের মধ্যে অনুবীজ থলি থাকে মানে স্পোরের জন্য একটা আলাদা থলি থাকে যেটার মধ্যে এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ এরকম গোল গোল স্পোর তৈরি হয় এই স্পোরগুলো থেকে নতুন মিউকর তৈরি হয় আবার পেনিসিলিয়াম পেনিসিয়ামের না পেনিসিলিয়ামের নাম নিশ্চিত তোমরা সবাই শুনেছ যেখান থেকে পেনিসিলিন ঔষধ তৈরি করা হয় সেটা কিভাবে বংশবিস্তার করে জানো তার দেহের উপরের দিকে এই যে এরকম ছোটো ছোট কনিডিয়া তৈরি হয় এই কনিডিয়াগুলো থেকে নতুন পেনিসিলিয়াম তৈরি হয় তারপরে আরেকভাবে কীভাবে অজনজনন হতে পারে সেটা অঙ্গজজনন সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো তাহলে আমরা কি জানলাম যে যে কোনো জীবের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হল প্রজনন আর উদ্ভিদের প্রজনন হয় দুইভাবে অযৌন জননের মাধ্যমে যৌন জননের মাধ্যমে অযৌন জনন দুই প্রকার স্পোর উৎপাদন করা এবং অঙ্গজ জনন করা স্পোর উৎপাদন মানে স্পোর তৈরি করে তারা বংশ বিস্তার করে ছোট ছোট গোল গোল স্পোর তৈরি করে যেরকম অনুবিস্থলী থেকে তৈরি করতে পারে আবার কনেডিয়া নামক স্পোরও তৈরি করতে পারে আর আরেকটা কিভাবে হয় অঙ্গজ জননের মাধ্যমে যেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানব